নমস্কার বন্ধুরা এই ভিডিওটি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী কারণ সরকারি চাকরির পরীক্ষায় জিকে যে যে থেকে প্রশ্ন আসে তা আমি সুন্দরভাবে সিলেবাস অনুযায়ী সাজিয়ে দিয়েছি শুধু তোমরা পরিকল্পনা মাফিক এটা পড়াশোনা করবে এবং দেবা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় ইজিভাবে কিন্তু সাকসেস পেয়ে যাবে দেখো কলকাতা পুলিশ যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো যেখানে টার্গেট জিকে আমাদের কত চল্লিশ যেহেতু আপকামিং পরীক্ষা আমাদের কলকাতা পুলিশ রয়েছে তাই ডিটেলসে আমি কলকাতা পুলিশ সম্বন্ধেই আলোচনা করছি প্রথমে আমরা আলোচনা করব কি সাধারণ গান সাধারণ গানের কোন কোন থেকে আমাদের পড়া উচিত তার আগে তোমাদের করলে যদি পিডিএফ চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বিভিন্ন গ্রুপের কাছে শেয়ার করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি কিন্তু বাজিয়ে রাখো তোমাদের অনেক কাজে আসবে দেখ এবার সাধারণ গানের দেখো কোন 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 আমরা পড়ব দেখো এক নম্বর কী পড়ব ভারতের প্রথম কর্মক্ষেত্রে জনপ্রিয় পুরুষ ও মহিলা অর্থাৎ ভারতের প্রথম পুরুষ ও মহিলা এই পাঠটাকে আমাদের ভালো করে পড়তে হবে এবার দু নম্বর আমরা কী পড়ব আন্তর্জাতিক রেখা কারণ আমরা কি জানি এই দিয়ে কিন্তু প্রশ্ন আসেই প্রত্যেকটি পরীক্ষায় কম বেশি তিন নম্বর কি ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম এই পাঠটা ভালো করে পড়ব চার নম্বর কি বিভিন্ন দেশের উপনাম প্রথম ইউটিউবে যে হচ্ছে পুরো সিলেবাস তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কোন কোন পাট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এরপর তোমাদের দেখবা পড়তে কোনো অসুবিধা হবে না পরীক্ষায় দেখবে ইজিভাবে সাফল্য চলে আসবে যদি এই পাঠগুলো ভালো করে কমপ্লিট করো ঠিক আছে ওকে এবার দেখো পাঁচ নম্বর কি ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উপনাম এই পাঠটা ভালো করে পড়ব ছ নম্বর কি বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা সাত নম্বর কাকে কিসের জনক বলা হয়ে থাকে এবার পরবর্তী দেখো বিভিন্ন দেশের জাতীয় প্রতীক এই পাঠটা ভালো করে তো অবশ্যই পড়তে হবে নয় নম্বর কি বাংলা ভারত বাংলা বিখ্যাত কবিদের ছদ্মনাম যেমন ভারতেরও অনেক বিখ্যাত কবি আছে তাদের ছদ্মনাম বাংলারও বিখ্যাত কবি আছে তাদের ছদ্মনাম এই পাঠগুলো কিন্তু আমরা ভালো করে পড়ব দশ নম্বর কি বিভিন্ন দেশের লোকনৃত্য তোমরা জানো যে লোকনৃত্য বিভিন্ন প্রদেশে যে লোকনৃত্য আছে পরীক্ষা কিন্তু রিপিট করা হয়ে থাকে এগারো নম্বর ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য মোস্ট ইম্পর্টেন্ট এই পাঠটা কিন্তু বারো নম্বর কি বিখ্যাত দিবস এই পাঠটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই পাট প্রত্যেকটা পাঠ থেকেই প্রশ্ন আসে শুধু তোমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নাও ভিডিওটা এবং মুখস্থ করা শুরু করে দাও বাড়িতে ঠিক আছে আচ্ছা একটা কোশ্চেন যে তাহলে আমরা এগুলো সাজানোভাবে সুন্দরভাবে কোথায় পাবো আর নোট তো কালেক্ট করা সম্ভব নয় তার জন্য একটা বই আছে সেই বইটার লিঙ্ক ডেসক্রিপশন আমি দিয়ে দেবো সেই বইটা কিন্তু সুন্দরভাবে পরপর স্টেপ বাই তোমরা সাজানোভাবে পেয়ে যাবে পুরো একদম জিকে ঠিক আছে দেখো পাঁচ হাজার জিকে অ্যালবাম যে বইটা আমার আছে সেই জিকে বইটা তোমরা বাই করতে পারো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও তোমরা আদার্স মার্কেটের অনেক বই আছে সেই বইগুলো তোমরা কিন্তু বাই করতে পারো ঠিক আছে এবার চলো এবার নেক্সট দেখি আমরা এবার দেখো ইতিহাস আসুক ইতিহাসকে কি ইতিহাসের যুগকে তিনটে যুগে ভাগ করা যায় একটা কি প্রাচীন প্রাচীন ভারতের যুগ একটা হচ্ছে মধ্য ভারতের যুগ একটা হচ্ছে আধুনিক ভারতের যুগ ঠিক আছে এবার ইতিহাসে কোন কোন পাঠ আমরা পড়বো দেখো ইতিহাসের কী আসছে প্রথমে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন এই পাঠটা কিন্তু ভালো করে পড়তে হবে দু নম্বর কি বৈদিক সভ্যতা তিন নম্বর প্রতিবাদী আন্দোলন চার নম্বর আমরা কি দেখব বৌদ্ধ সম্মেলন বৌদ্ধ সম্মেলনতে প্রশ্ন আসে পাঁচ নম্বর কি সাম্রাজ্যবাদের যুগ এবং রাজনৈতিক ঐক্য ঠিক আছে এবার আমরা ছ নম্বর দেখব ছ নম্বর হচ্ছে হর্ষবর্ধনের সময়কাল থেকে চোল বংশ পাল বংশ অব্দি এই পাঠটা ভালো করে পড়তে হবে এবার সাত নম্বর কি সুলতানি আমল আট নম্বর হচ্ছে মোগল আমল নয় নম্বর কি এবার আসছে কি ইউরোপীয়দের ভারতে আগমন এবার হচ্ছে দশ নম্বর কি ইতিহাসের বিখ্যাত বিদ্রোহ এগারো নম্বর হচ্ছে ভারতের জাতীয় আন্দোলন এবার পরবর্তী দেখবো দেখো বারো নম্বর কি ভারত এবং ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন এবং হচ্ছে তেরো নম্বর হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম চোদ্দ নম্বর হচ্ছে জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে ওকে এবং এই পার্টগুলো তো কমপ্লিট হয়ে গেলে এই পাঠগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে পার্টটা তোমাদের প্রত্যেক মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ইতিহাসের বিভিন্ন সাল ইতিহাসে বিভিন্ন সাল এই পাঠটা কিন্তু পড়তে একদম ভুলবে না কারণ ইতিহাসের সাল থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন এসেই থাকে তাই এই পাঠটা কিন্তু মিস আউট করবে না ঠিক আছে ওকে এবার দেখো ভূগোল ভূগোলকে দুটো ভাগ করা যায় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল আর একটা হচ্ছে ভারতের ভূগোল যেহেতু আমরা পুলিশের পরীক্ষা আলোচনা করছি সেহেতু ভারতের ভূগোল থেকেই প্রশ্ন বেশি আসে পশ্চিমবঙ্গের ভূগোল দিয়ে কয়টা প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায় না তাহলে কোন কোন পাঠ পড়ব দাদা তাহলে বলতে হবে দেখো সৌরজগতের গ্রহ উপগ্রহ এই পাঠটা ভালো করে পড়তে হবে পৃথিবীর মহাসাগর তিন নম্বর কি পৃথিবীর বিখ্যাত মরুভূমি মালভূমি দ্বীপ হ্রদ এখানে কি কী কী আছে মরুভূমি মালভূমি দ্বীপ হ্রদ ঠিক আছে চারটে বিষয় কিন্তু এখানে উল্লেখ আছে যেগুলো পৃথিবীর বিখ্যাত এবার দেখো ভারত এবং ভারতের বাইরে উপজাতি ঠিক আছে ভারত এবং ভারতের বাইরে কি উপজাতি পাঁচ নম্বর হচ্ছে পৃথিবীর বিখ্যাত নদ নদী পর্বত বিভিন্ন পর্ণমোচী উদ্ভিদ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ঝড় কোন নদীর তীরে কোন শহর অবস্থিত বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কি জলপ্রপাত প্রত্যেকটা পার্থে প্রশ্ন আসে দেখো দ্রব্য ফসল উৎপাদনকারী প্রথম দেশের নাম দেখো আমি এখানে বলবো টপ থ্রি পড়বে ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে দেশের দ্রব্য ফসল উৎপাদনকারী দ্রব্য বলতে কয়লা ধরো তারপর ধরো তামা বলো আর ফসল বলতে ধান গম জব এই বিষয়গুলো ঠিক আছে এবার এগারো নম্বর দেখো বিভিন্ন ফসলের গবেষণা কেন্দ্র বারো নম্বর বিভিন্ন দ্রব্য ও ফসলের গুণগত নাম যেমন ধরো হিরে কাকে বলা হয় কয়লাকে বলা হয় তাকে এরকম ফসলের ক্ষেত্রে অনেক এক্সাম্পেল আছে সেই পাটগুলো কিন্তু ভালো করে তোমরা পড়বে ঠিক আছে এবার দেখো ভৌতবিজ্ঞানে আমরা কোন পাটগুলো থেকে দেখো পদার্থের ভর ওজন দু নম্বর কি স্ত্রী শক্তি গতিশক্তি তিন নম্বর কি বিভিন্ন মাপের একক এবার চার নম্বর দেখো পাঁচ নম্বর কি পড়ব শক্তি ছ নম্বর চ্যাপ্টার তাপ ও তাপমাত্রা সাত নম্বর হচ্ছে কি পৃষ্ঠ টান ঠিক আছে দেখতে পাচ্ছো এবং পরবর্তী দেখো আট নম্বর কি পড়ব আলোক এবং নয় নম্বর আমরা পড়ব কি বিজ্ঞান ওকে বিজ্ঞানের পাঠ কমপ্লিট হয়ে গেল এবার যে রসায়ন বিজ্ঞানে পাঠ আসছে কয়েক কয়েকটি গ্যাসের গুরুত্বপূর্ণ প্রস্তুতি ধর্ম বিভিন্ন সংকট ধাতুর নাম এটা পরীক্ষায় কিন্তু আসে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তিন নম্বর কি ধাতুর উৎস ধর্ম ও ব্যবহার চার নম্বর কি পড়ব কার্বন এবং কি পড়ব সালফার পাঁচ নম্বর কি রাসায়নিক দ্রব্যের প্রকৃতি এবং ব্যবহার ছয় নম্বর কি জৈব আর রসায়ন ঠিক আছে এবার জীবনবিজ্ঞানে কোন কোন পাঠ পড়ব এক নজরে দেখে নাও শোষণ শোষণ থেকে প্রশ্ন আসে পুষ্টি বিপাক রেচন ঠিক আছে এবার আসতে দেখো সালোক সংশ্লেষ এবার আসছে কি উদ্ভিদ এবং প্রাণীর পুষ্টি ভিটামিন তারপর দেখো সংবহন তারপর দেখো হরমোন স্নায়ুতন্ত্র ছত্রাক এই প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদেরকে চলন গমন ঠিক আছে এবং যেটা ইম্পর্টেন্ট মোস্ট রক্তের শ্রেণীভাগ এই পাঠতে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায় উদ্ভিদের উপক্ষার মানবদের রেচন পদার্থ আর নেক্সট দেখো গুরুত্বপূর্ণ আবিষ্কার এটাও তো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আবিষ্কার ঠিক আছে কোন বিজ্ঞানী কোন যন্ত্র আবিষ্কার করেছেন বা কোন যন্ত্রের সাথে জড়িত এই বিষয়গুলো কিন্তু ভালো করে এই পাঠটা কিন্তু পড়বে এবার আমাদের আসে এটা মোস্ট ভারতের অর্থনীতি আমরা এটা কি গেলো ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান ঠিক আছে এই ভারতের অর্থনীতি ভারতের অর্থনীতির উপর প্রশ্ন কিন্তু আসে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে তারপরে রিজার্ভ ব্যাংক আছে বিভিন্ন সুদ সুদ সংক্রান্ত বিষয় আছে এই পাটগুলো ভালো করে পড়ো যে কোনো একটা অর্থনীতি যে কোনো জিকের বইয়ের মধ্যে অর্থনীতি পেয়ে যাবে ঠিক আছে তার মধ্যে যে অর্থনীতির প্রশ্নগুলো আছে ভালো করে পড়লেই ব্যাস এর আলাদা কিছু প্রশ্ন হয় না রাষ্ট্রসংঘ যে বিভিন্ন দিবস হয়ে থাকে বিভিন্ন কেন্দ্র রয়েছে এই পাটগুলো ভালো করে পড়বে ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে এগুলো জাস্ট যে কোনো বই কিনবে সেই বই পেয়ে যাবে খেলাধুলা কোন খেলার সঙ্গে কোন ব্যক্তি জড়িত কোন কাপের কোন খেলার সঙ্গে কোন কাপ জড়িত কোন খেলায় কতগুলো প্লেয়ার লাগে ঠিক আছে এই বিষয় পাঠগুলো ভালো করে পড়বে ব্যাস দেখবে এখান থেকে কমন চলে আসবে এগুলো যে কোনো জিকে বইতে সাধারণ হিসেবে পাওয়া যায় সংবিধান সংবিধান কি পড়তে হবে কি সংবিধানের বিভিন্ন ধারা রয়েছে এবং সংবিধান প্রবর্তন করেছে সংবিধান সংশোধন যে পাঠটা আছে সম্পূর্ণ ডিটেলসে ভালো করে পড়বে যে কোনো সরকারি চাকরির বই কিনলেও কিন্তু এটা পেয়ে যাবে ঠিক আছে এবং দেখো পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞানের যে দিবস আছে এবং পরিবেশ বিজ্ঞান সংক্রান্ত অনেক প্রশ্ন আছে ওজন ওজন স্তর ঠিক আছে পরিবেশ কীভাবে দূষিত হয় এই পাটগুলো অনেক কিছু আছে সেই পাঠগুলো ভালো করে পড়বে এগুলো যে কোনো জিকের বই এগুলোও পেয়ে যাবে এছাড়া অতিরিক্ত সাধারণ প্রশ্নাবলী এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখনকার সময় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট এর জন্য তোমরা অ্যাচিভার্স কর্মক্ষেত্র কর্মসংস্থান ব্যবহার করতে পারো আর দেখো শুধু এই যে সিলেবাস বললাম এরকমই আটকে থাকবে না কারণ বললাম অতিরিক্ত সাধারণ প্রশ্ন বলি কী তার মানে হচ্ছে ধরো তুমি প্রত্যেক মাসের অ্যাচিভার্স কিনছো কর্মক্ষেত্র করছো কর্মসংস্থান কিনছো এছাড়া আদার্স অনেক মক টেস্ট বই আছে সেগুলোকে ব্যবহার করো যত পড়বে তত শিখবে আর তত তুমি টার্গেটের দিকে এগিয়ে যাবে আমি একটা সিলেবাস তৈরি করে দিলাম যে ধারণা দিলাম যে এর মধ্যে কিন্তু তোমাদের প্রশ্ন আসে এর মধ্যেই কিন্তু অনেক প্রশ্ন আছে এর জন্য তোমাদের বিভিন্ন বই পড়তে হবে ঠিক আছে যাই হোক মোটামুটি যদি তোমার পড়তে চাও পাঁচ হাজার জি অ্যালবাম এই বইটা তোমরা বাই করতে পারো যার লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো এটা একটা পিডিএফ বুক তোমার এটাকে পড়তে পারবে প্রিন্ট আউট করতে পারবে এছাড়াও তোমরা রেলওয়ে রিকোমেন্ড চ্যালেঞ্জের বা দেব দত্তর যে কোনো একটা বই কিনতে পারো কোনো অসুবিধা নেই তোমার যেটা পছন্দ হবে সেটা ঘুরতে ফিরতে পড়তে চাও পাঁচ হাজার জিকে অ্যালবামটা কিনবে পুরো সিলেবাস অনুযায়ী যা বললাম সাজানো আছে সুন্দর করে খুব সুন্দরভাবে পড়তে পারবে যখন ভাল লাগে পড়তে পারবে যদি ভিডিওটি দেখে তোমাদের একটু উপকৃত হয়ে থাকে ভিডিওটিকে লাইক করো ফ্রেন্ডের কাছে শেয়ার করো আর এই ধরনের ভিডিও পাওয়া যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি বাজিয়ে রাখো আর ফাইল চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও এই পর্যন্ত ভিডিওটি আজকে জয় হিন্দ বন্দে মাতারাম